হেই, কি অবস্থা সবার? আজকের ওয়েদারটা কিন্তু হেভি, তাই না? আমি এতক্ষণ ধরে বিছানায় শুয়ে শুয়ে বাইরের জানলা দিয়ে ওয়েদারটা দেখলাম। ইচ্ছে করতেছে দূরে কোথাও ঘুরে আসি, তবে আপাতত ঘুরতে যাওয়ার মতো কেউ নাই। যেহেতু কিছু করার নেই, এখন ছবি এঁকে মোটামুটি সময়টা পার করতে হবে। তো সারা সকাল জুড়ে আমি ফ্রি ছিলাম, আর আজকে কোথাও কোনো কাজ ছিল না, এজন্য বের হয়নি। আজকে আমি একটি ছবি আঁকতেছি, যে ছবিটা অনেকের রিকোয়েস্ট ছিল বা সবার একটা অনুরোধ ছিল, যে একটা মেতোপথের একটা ছবি চাই। তবে আমি তো পাহাড় অঞ্চলের মানুষ, যার কারণে এখানে মেতোপথ বা গ্রাম বাংলার যে একটা মেতোপথের সৌন্দর্য, সেই জিনিসটা কিন্তু কম দেখতে পাই। কারণ আমার এলাকায় কিন্তু এরকম বা সমতল এরিয়া তেমন একটা নাই। তো আমি এখানে উড়াদুড়া কালার দিয়ে আমি কিন্তু আমার কাজগুলো করতেছি। সেই যে আমার স্টাইল, প্রথমে আমি গাঢ় করে কালার দিয়ে, পরে আমি লেমন ইয়েলো দিয়ে কালারগুলো আটকে দেওয়া, এই জন্য আমারগুলো ছবিগুলো একটু লাইট বেশি হয়। তো আমি এখানে কালারগুলো আটকে দিচ্ছি। কালারগুলো দেওয়ার পর এখানে একটা রাস্তা দিলাম, আর এই রাস্তাগুলো আসতে করে ব্লার হয়ে গিয়ে পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই আগের স্টাইলে আবার গাছগুলো দিলাম, সেই সাথে কিছু হাইলাইট দিলাম, কারণ গাঢ় হালকা এই জিনিসটা না করলে কিন্তু তখন ডাইমেনশনটা চলে আসে না। দূরে কিছু ঘর বাড়ি দিলাম, আর সেই সাথে আমি রাস্তার সাথে এখানে কয়েকটা খেজুর গাছ দেবো। ইস, আমি এখনো খেজুর গাছেই আঁকতে পারি না। আমার খেজুর গাছগুলো কিন্তু খেজুর গাছের মতো মনে হচ্ছে না, এগুলো মনে হচ্ছে কেমন জানি দেখতে একটু পাম গাছের মতো মনে হচ্ছে না। তবে সে যে গাছই হোক, একটা গাছ হলেই হলো। আমার এগুলো ধীরে ধীরে হাইলাইট করতে হবে, আর ছায়াগুলো আমি এত বড় করে দিয়ে দিচ্ছি। আসলে কিন্তু সকালবেলা কোনো এত ছোট গাছের কিন্তু এত বড় এত উজ্জ্বল ছায়া কখনো হবে না। তো যা হোক, সেটা আমার কল্পনায়, সেটা আমার ছবিতে বোঝালে অসুবিধা নাই। আর ছবি তো ছবি, বাস্তবের সাথে মিল খুঁজলে কিন্তু হবে না। তো মেতোপথে আমি দু একটা মানুষও দেব, কারণ একদম কোনো মানুষ যদি নাই থাকে, কোনো ফিগার যদি কোনো ছবিতে নাই থাকে, কেমন জানি একটু খালি খালি লাগে, মনে হয় যেন কি নাই কি নাই। তো গ্রামের রাস্তাতে এখানে আরো অনেক কিছুই থাকে, দেখা যাচ্ছে এখানে লাউ বা এরকম শাকসবজি চাষ হয়। তো আমি এখানে শাকসবজি দিলাম। আমার ছবিটা হয়তো হেমন্ত বা শীতের আগে যে একটা সিন হয় ওই ধরনের একটা টাইপ ছবি হবে, কারণ এখানে কিন্তু আমি ধানের খেত রাখলাম, যদিও এটা ধান কিনা পঠিত জমি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যা হোক, মনে মনে সেটা ধান হিসেবেই ধরে নেই। আর আমি এভাবে ধীরে ধীরে হাইলাইট গুলো করে দিলাম। সেই সাথে একটু আমি হাইলাইটের পাশাপাশি এখানে রাস্তার দুপাশে একটু নীল নীল ফুল দিলাম, কারণ হেমন্তের শেষে রাস্তার দুপাশে এক ধরনের ফুল হয় যেগুলো সাদা কিন্তু একটু নীলাব টাইপ। এই ছোট ছোট ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি এখানে সাথে আরো কিছু ইয়েলো কালার দিয়ে দিলাম। আর ইয়েলো কালার দেওয়ার কারণে, কারণটা হচ্ছে আমার ছবিগুলো যাতে আর একটু লাইট হয়, আমি সর্বোপরি আমি আর একটু হাইলাইট করে নিলাম আমার ছবিগুলো। কারণ আমার হাইলাইট গুলো একটু গাঢ়গুলো গাঢ় এবং লাইট গুলো আর একটু লাইট করে দিলে তখন আরো বেশি দেখতে ভালো হয়। আর এগুলো মাস্কিং গুলো তোলার পর হয়ে যাবে আমার ছবির ফাইনাল লুক। তো ছবিটা দেখতে কেমন হয়েছে সেটা আমরা এখন দেখতে পাবো। আমার আঁকা কিন্তু মোটেও ভালো না, যার কারণে এত ভালো আঁকি না। আমার দাচ্ছে আমি শুধু আমার মতোই আঁকি, জাস্ট আমার মনকে বোঝানোর মতো। আমি কিন্তু অন্য সবার মতো আঁকতে পারি না। তবে আপনারা যারা আমার পোস্টের কমেন্টে আপনাদের পেইন্টিংগুলো দেখান, আপনাদের পেইন্টিংগুলো দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর, এত সুন্দর, এত অসাধারণ আঁকেন কেমনে! আমি ওরকম পারলে কিন্তু এতদিনে ফেমাস হয়ে যেতাম। আর আমার কাজের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ ওই যে উড়াদুড়া আঁকতে আঁকতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য ওই উড়াদুড়াই আঁকি, যার কারণে আমার কাজের কোনো উন্নতি নেই। যাই হোক, আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখলেন, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।